মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের 112 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে এমসিকিউ যে 1.1টা পৃথিবীর গড় উষ্ণতা, দেখো উত্তর হবে 15°C। দেখো 1.2টা এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অণু সংখ্যা হলো। দেখো অক্সিজেনের আণবিক ভর আমার জানি কত, 32। তাহলে 32 গ্রামের জন্য এন হবে, তাহলে 16 গ্রামের জন্য কী হবে, N/2। তাহলে উত্তর হবে এখানে সিটটা, N/2। 1.3টা দেখো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে HCl-এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে। দেখো HCl-এর সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইডের ক্যালসিয়াম কার্বোনেটের বিক্রিয়া ঘটানো হয় তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর আমাদের জানা আছে 100 গ্রাম। ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো কত, 100 গ্রাম থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো 44 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। তাহলে 10 গ্রামে কত পাবো, তাহলে উত্তর হবে দেখো 4.4। 1.4টা দেখো গ্যাসের আয়তন গুণাঙ্কের মান, দেখো সিট হবে 1/273/ডিগ্রি সেলসিয়াস। 1.5টা দেখো জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে, এর উত্তরটা হবে অপসারী লেন্স। দেখো 1.6টা কোনো আলোরশ্মি কোনো সমতল দর্পণের সাথে 30° কোণে আপতিত হলে এটি প্রতিফলনের পরে চ্যুতি কোণের মান কত হবে, দেখো এর উত্তরটা হবে 30° কোণে আপতিত হয়েছে দর্পণের সঙ্গে, তাহলে আপতন কোণ হবে 60°, প্রতিফলন কোণ হবে এখানে 60°, তাহলে চ্যুতি কোণ দেখো এই যে কোণটা এই কোণের মান কত হবে 60°। সুতরাং এখানে দেখো অপশানটা হবে দিকটা 60°। একটি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে অসীম থেকে কিউ আধান প্লাস কিউ আধান আনতে ডব্লু পরিমাণ কাজ করলে ওই বিন্দুর বিভব হবে ভি সমান W/Q। তাহলে উত্তর আমার জানা আছে W/Q এর যে বিটটা হবে, দেখো 1.8টা কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ আর এবং বহির্বর্তনীতে রোধ বড় আর রোধের মধ্যে যে আই তড়িৎ প্রবাহিত হয় কোষটির তড়িৎচালক বলের মান কত হবে, তাহলে উত্তর হবে এখানে সিটটা বড় আই আই ইন্টু বড় আর প্লাস ছোটো আর। 1.9টা দেখো 1 AMU এর সমতুল্য শক্তি হলো, বিটটা হবে 932 MeV। 1.10টা দেখো কোনটি পর্যায়গত ধর্ম নয়, উত্তরটা হলো তেজস্ক্রিয়তা। 1.11টা দেখো ধ্রুবীয় দ্রাবক এর উদাহরণ, উত্তর হলো অ্যাসিটোন, বিটটা। 1.12টা দেখো গোল্ড প্লেটিংয়ের জন্য অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, উত্তর হবে ডিটা, সোনা। 1.13টা দেখো অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে যে যৌগটি ব্যবহার করা হয়, উত্তর হবে ডিটা, ক্যালসিয়াম অক্সাইড। দেখো 1.14টা দেখো হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক, উত্তরটা হবে বিটটা, লোহা। 1.15টা দেখো অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় উৎপন্ন এস্টারটির নাম হলো ইথাইল অ্যাসিটেট, সিটা। দেখো 2.1 সৌর ধ্রুবকের মান লেখো, দেখো সৌর ধ্রুবকের মান হলো 1370 Wm². দেখো সৌর ধ্রুবকটা কি, সূর্যের যে আলোরশ্মি লম্বভাবে যে পৃথিবীর প্রতি বর্গ মিটারে পড়ছে, সেই প্রতি বর্গ মিটারে লম্বভাবে যে সৌর শক্তি পড়ছে সেই সৌরশক্তিকে বলা হচ্ছে সৌর ধ্রুবক। দেখো 2.2টা ফায়ার আইস কাকে বলে, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়, কারণ মিথেন হাইড্রেট বায়ুর অক্সিজেন সংস্পর্শে এসে জ্বলে ওঠে। অথবা দেখা যায় সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর হলো তাপ শক্তি। দেখো 2.3টা স্থির আয়তনের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0°C উষ্ণতার চাপ P0 এবং T°C উষ্ণতার চাপ PT এবং P0-এর মধ্যে সম্পর্ক লেখো, দেখো উত্তর হবে PT = P0 × 1+T/273। দেখো 2.4টা কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 20 হলে 80 গ্রাম গ্যাসের মোল সংখ্যা কত হবে, তাহলে কোনো গ্যাসের বাষ্পঘনত্ব যদি 20 হয় আণবিক গুরুত্ব কত হবে, M = 2D। তাহলে দেখো 2 × 20 = 40, তাহলে 40 গ্রাম যে গ্যাস তার মোল সংখ্যা হচ্ছে
মোল সংখ্যা কত হবে 1 মোল তাহলে 80 গ্রাম গ্যাসের মোল সংখ্যা কত হবে 2 মোল 2.5 এটা দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো আপাত প্রসারণ গুণাঙ্ক তরল নিয়স ধর্ম উত্তর হবে মিথ্যা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিয়স ধর্ম অথবা একটা উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায় দেখো এখানে আমরা জানি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল জল কী হয় যখন আমরা উত্তপ্ত করি তখন তার আয়তন বাড়ে না বরং কমে যায় 2.6টা দেখো মিউ সমান সাইন আই বাই সাইন আর সম্পর্কের কোনো শর্তে প্রযোজ্য হবে না যখন কোনো আলোক রশ্মি লম্বভাবে কোনো তলে আপতিত হয় তখন আপতন কোণের আয়ের মান কী হয় 0 তাহলে আয়ের মান 0 হলে আর এর মান কী হবে 0 তাহলে আর এর মান 0 হলে সাইন আর কী হবে 0 হয়ে যাবে তাহলে এখানে 0/0 সম্পর্কটি কখনোই প্রযোজ্য হয় না 2.7টা দেখো উত্তল লেন্সে ফোকাসে থাকা একটা বস্তুর প্রতিবিম্ব কোথায় কোথায় গঠিত হয় উত্তর হলো অসীমে 2.8টা দেখো আর ওদের একটা তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটা তার তৈরি করা হলো নতুন তারটি রোধ কত দেখো ধরো একটা তার ছিল তার রোধ আর ও এল বাই এ এটা জানা আছে এবার যদি ধরো তারকে যদি আমি গলিয়ে অর্ধেক করি তাহলে দৈর্ঘ্য কী হবে দৈর্ঘ্য হবে এল বাই টু আর ক্ষেত্রফল কিন্তু তখন বেড়ে যাবে ক্ষেত্রফল টুয়ে হবে তখন আর ওয়ান ইকুয়াল টু হবে রো এল বাই টু বাই টুয়ে তখন এখানে আর বাই আর ওয়ান করলে তুমি আর ওয়ানের মান কত পাবে আর ওয়ানের মান পাবে আর বাই ফোর এটা করে দেখবে উত্তর হবে আর বাই ফোর 2.7টা দেখো রোধের গাউসি একক কী দেখো এখানে রোধের গাউসি একক বিজ্ঞানী গাউসের নাম অনুযায়ী বা যে সিজিএস এককটা সেটা সেটাকে রোধের গাউসি একক বলা হয় উত্তর হবে স্ট্যাট ওহম স্ট্যাট ওহম 2.10টা দেখো নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসেবে কী ব্যবহার করা হয় উত্তর হলো গ্রাফাইট বা ভারী জল গ্রাফাইট বা ভারী জল D2O লিখতে পারো অথবা দেখা যায় শূন্যস্থান পূরণ করো দেখো ইউরেনিয়াম 238-92 থেকে যদি আলফা নির্গত হয়ে যায় তাহলে যে মৌলটা তৈরি হবে সেটা হলো উত্তর হবে থোরিয়াম 234-90 2.11টা দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো ভিনিগার কী হবে দেখো অ্যাসিটিক অ্যাসিড ফল পাকানো হচ্ছে ইথিলিন ক্যালোরিমিটার হচ্ছে কপার অ্যামালগাম হচ্ছে HG 2.12টা দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো কখনো কখনো অ্যানোডে ইলেকট্রন বর্জন করে যাইতে হয় না দেখো অ্যানোডে কী হয় অ্যানোডে কী হয় ইলেকট্রন বর্জিত হয় তাহলে ইলেকট্রন বর্জিত হলে সেখানে কী হবে জারণ ঘটবে তাহলে এখানে বলা আছে জারিত হয় না তাহলে এখানে কী হবে এটা এটা মিথ্যা হবে অ্যানোড কাদা কী দেখো কপারের যখন অশুদ্ধি দূর করার যে প্রক্রিয়াটা হয় আর সেখানে অ্যানোডে যে অশুদ্ধ কপার থাকে সেই অশুদ্ধ কপার থেকে সোনা রূপো প্লাটিনাম প্রভৃতি ধাতু কাদা আকারে অ্যানোডের নিচে জমা হয় একে অ্যানোড কাদা বলা হয় অথবা কী আছে দেখো জলের তরিবেশন জলের সঙ্গে HCl মেশানো হয় না কেন ধরো HCl মেশানো হয় না কারণ HCl বিক্রিয়া করে আয়ন ভেঙে H+ আর Cl- আয়ন তৈরি করে এই Cl- তরিবিশ্লেষণের প্রক্রিয়াটাকে কমিয়ে দেয় ওই জন্য জলের তরিবিশ্লেষণে HCl মেশানো হয় না দেখো 2014টা দেখো লেড-98-এর জ্বলিত বনে স্টেজ গা চালন করলে যে অধক উৎপন্ন তার বর্ণ কী দেখো লেড-98কে যদি HTS-এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় H2S এর সঙ্গে যদি বিক্রিয়া করা হয় একটা যৌগ উৎপন্ন হয় সেটা হচ্ছে PBS এই এই যৌগটা হচ্ছে কালো বর্ণের হয় যৌগটা হচ্ছে কালো বর্ণের হয় লাইকারামোনিয়া তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কী দেখো লাইকারামোনিয়া হলো ক্ষারীয় প্রকৃতির আর তরল অ্যামোনিয়া এটা ক্ষারীয় নয় অথবা দেওয়া আছে উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়ায় কী ঘটে উত্তর হলো ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয় 2.16টা দেখো বায়ুতে ধাতব কপার রেখে কিছুদিন পরে ওই কপার সবুজ হয়ে যায় কেন দেখো ধাতব কপার রেখে দিলে কপারের সঙ্গে জল কার্বন ডাইঅক্সাইড
অক্সিজেন প্রভৃতি যুক্ত হয়ে কি তৈরি করে, একটা কপার কার্বনেট এবং কপার হাইড্রক্সাইড বা বেসিক কপার কার্বনেট উৎপন্ন করে যেটি সবুজ বর্ণের হয়। 2017টা দেখো, পরীক্ষাগারে প্রথম সংশ্লিষ্ট জৈব যৌগ কোনটি, পরীক্ষাগারে প্রথম সংশ্লিষ্ট যৌগ হলো ইউরিয়া, অথবা দেখা আছে দেখো অ্যাসিটোন এর আইইউপিএসি নাম, দেখো অ্যাসিটোনের আইইউপিএসি নাম হলো, এখানে যদি আমি কার্বনের নাম্বারিং করি 1, 2, 3, 2 নম্বরে দেখো একটা গ্রুপ আছে মিথিল প্রোপ, তাহলে প্রোপান 2-ওন, তাহলে আইইউপিএসি নাম হবে প্রোপান 2-ওন। 2018টা দেখো সিএনজি এর প্রধান উপাদান কি, সিএনজি এর প্রধান উপাদান হলো মিথেন। এবার দেখো 2 নম্বরের 9টা কোশ্চেন আছে, বেশিরভাগ তোমাদের জানা কোশ্চেন, এবার যদি কোনো কোশ্চেন তোমাদের অজানা থেকে যায় সেটা কমেন্ট করে জানাবে, করে দেওয়ার চেষ্টা করব। এবং দেখো চারের দাগের যে 3 নম্বর যে প্রশ্নগুলো আছে, 12টা প্রশ্ন, এই প্রশ্নগুলো প্রায় সবগুলো তোমার জানা আছে, কোনো কোশ্চেন যদি জানা না থাকে সেগুলো কমেন্ট করবে, করে দেওয়া হবে। সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।